পবিত্র কোরআনের দুটি আয়াত দুনিয়ার মাটিতে নয় নাজিল করা হয়েছিল সপ্তম আসমানের উপরে। পুরো কোরআন যেখানে আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল করা হয়েছিল, কেবল দুটি আয়াত কোনো রকম মাধ্যম ছাড়াই সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। আল্লাহর আরশের নিচে যে ধনভাণ্ডার, সেই ধনভাণ্ডার থেকে এই দুটি আয়াত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছিল। কোন সেই মহিমান্বিত আয়াতগুলো? সেই প্রশ্নের দিকে তাকানোর আগে একটি অসাধারণ বিষয় লক্ষ্য করা যাক। মানব জাতির যাত্রা শুরু হয়েছিল যেই মানুষটির মাধ্যমে, তিনি ছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম। তার প্রথম নিবাস ছিল জান্নাতে। তারপর একদিন আল্লাহ তার বিশেষ লক্ষ্য পূরণে তাকে দুনিয়ার বুকে পাঠালেন। মানব জাতি সৃষ্টির পেছনে আল্লাহর উদ্দেশ্য ছিল পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ। আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণের মধ্য দিয়ে আল্লাহর এই প্রজ্ঞাময় উদ্দেশ্য পূরণের শুরু। আমাদের মা হাওয়া আলাইহাসসালামকে নিয়ে আদম আলাইহিসসালাম যখন জান্নাত থেকে দুনিয়ার বুকে যাত্রা করবেন, তখন আল্লাহ তাদের নির্দেশ করে বলেন, তোমরা নিচে নেমে যাও, অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা আসবে, তখন যে ব্যক্তি আমার সেই নির্দেশনা অনুযায়ী চলবে তার না থাকবে কোনো ভয় আর না থাকবে কোনো চিন্তা। অর্থাৎ দুনিয়ার বুকে প্রথম মানুষটি অবতরণের আগেই আল্লাহ জানিয়ে দিলেন, বাবা আদম এবং মা হাওয়ার মাধ্যমে এই পৃথিবীতে যে মানব জাতি গড়ে উঠবে, ঠিক কিভাবে চললে তারা সফল কাম হবে তা জানিয়ে দিতে আল্লাহ নিজেই ওয়াহি পাঠাবেন। সূরা বাকরার এই আয়াতটি থেকে আমরা বলতে পারি ওয়াহির সূচনা যেন ঠিক তখনই হয়েছিল, অর্থাৎ সপ্তম আসমানের ওপরেই ওয়াহির যাত্রা শুরু হয়েছিল। আবার মুসলিমদের মাধ্যমেই মানব জাতির যাত্রা শেষ হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন দুনিয়ার বুকে সর্বশেষ রসুল, আর কোরআন তার ওপর প্রেরিত সর্বশেষ আসমানি গ্রন্থ। আর এই গ্রন্থেই এমন দুটি আয়াত আছে যা নাজিলের জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন সেই জায়গায়, ঠিক যেখানে ওয়াহির যাত্রা শুরু হয়েছিল, অর্থাৎ সপ্তম আসমানের ওপরেই আল্লাহ এই দুটি আয়াত নাজিল করলেন। ওয়াহির যাত্রা এবং সর্বশেষ ওয়াহি গ্রন্থের মাঝে এ যেন এক মুগ্ধকর মিলবন্ধন। সূরা বাকরার শেষ দুটি আয়াত এভাবেই একটি বিশেষ মর্যাদার স্থান দখল করে আছে। সূরা বাকরার মাঝেও এই আয়াত দুটির আছে বিশেষ মর্যাদা। এই দুটি আয়াতের অনেক অনেক বিস্ময়কর বৈশিষ্ট্যের একটি হল এগুলোতে সূরা বাকরার অধিকাংশ বিধিবিধানের সারমর্ম পাওয়া যায়। এই কয়েকটি পর্বে এই দুটি আয়াতের অদিলাহ, অর্থগত গভীরতা এবং আমাদের জীবনে এগুলোর প্রভাব সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমেই আয়াত দুটির সহজ অনুবাদ দেখে নেই। إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا
ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আয়াত দুটির মনোমুগ্ধকর ভুবনে গভীরভাবে ডুব দেওয়ার আগে আমরা প্রথমেই হাদিসের বিখ্যাত গ্রন্থগুলো থেকে এগুলোর কয়েকটি ফদিলা সম্পর্কে জানতে চেষ্টা করব। সুনান নাসাইর একটি বিখ্যাত হাদিসে জানা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার শেষ দুটি আয়াত আমাকে আল্লাহর আরশের নিচের ধনভাণ্ডার হতে দান করা হয়েছে। আল্লাহ তার এই আরশের কথা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। সেই আরশ কেমন, তার প্রকৃতি ও রহস্য সম্পর্কে আমরা কিছুই জানি না। আল্লাহ জানিয়েছেন এমন কিছু আছে এবং কোনো রকম ব্যাখ্যা ছাড়াই আমরা তা বিশ্বাস করেছি। সপ্তম আসমানেরও ওপরে তার এই আরশ, আর এই আরশের নিচেই রয়েছে জান্নাত, এবং সেই সাথে আরশের নিচে রয়েছে এক ধনভাণ্ডার। সেখানে কি আছে তাও আমরা জানি না, শুধু জানি সেখান থেকে এই দুটি আয়াত দুনিয়ার বুকে আমরা পেয়েছি। অর্থাৎ যখন আমরা সূরা বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করি, জান্নাতেরও ওপরে আল্লাহর বিশেষ ধনভাণ্ডার থেকে পাঠানো একটি উপহার আমাদের ঠোঁটে প্রস্ফুটিত হচ্ছে, একজন মুমিন ব্যক্তির কাছে এর চাইতে বেশি মর্যাদার আর কিছু হতে পারে? সহিহ মুসলিমের একটি হাদিস থেকে জানা যায়, মিরাজের রাতে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে অবস্থিত সিদরাতুল মুনতাহায় পৌঁছেন, সেখানে তাকে তিনটি জিনিস দেওয়া হয়। এক, পাঁচ ওয়াক্ত নামাজ। দুই, সূরা বাকারার শেষ দুই আয়াত। ও তিন, কবিরা গুনাহ থেকে দূরে থাকা মুসলিম উম্মার ছোটোখাটো সমস্ত পাপের ক্ষমা ও তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি। অর্থাৎ আল্লাহ যখন আমাদের উপর নামাজ ফরজ করেছিলেন, সেই আদেশ তিনি তার ফেরেশতার মাধ্যমে পাঠাননি, বরং পরম মমতায় তার প্রিয় হাবিবকে নিয়ে গিয়েছিলেন সপ্তম আসমানের ওপর, এমনই এক উচ্চতর স্থানে যেখানে স্বয়ং জিব্রিল আলাইহিসসালামও যেতে পারেননি, এমনই এক মহিমান্বিত স্থানে যেভাবে নামাজ ফরজ করা হয়েছিল, ঠিক একই স্থানে এই দুটি আয়াত নাজিল করা হয়েছিল। আল্লাহ পর্দার আড়াল থেকে সরাসরি এগুলো তার প্রিয় হাবিবকে শুনিয়েছিলেন। কতই না মহিমান্বিত এই আয়াত দুটি। সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিসে বর্ণিত আছে, বিখ্যাত বদরি সাহাবি আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু জানালেন যে একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, সূরা বাকারার শেষে দুটি আয়াত রয়েছে, যে ব্যক্তি রাতের বেলা সেগুলো তেলাওয়াত করবে তার জন্য সেগুলোই যথেষ্ট। মুসলিম উম্মার আলোকিত আলেমগণ হাদিসে বর্ণিত যথেষ্ট শব্দের বিভিন্ন ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন, কেউ যদি আয়াতগুলো তেলাওয়াত করে তাহলে সে তাহাজ্জুদ নামাজের সওয়াব পাবে, যদিও সে সেই রাতে তাহাজ্জুদ সালাত নাও আদায় করে। আবার কেউ বলেছেন, এই আয়াতগুলো শয়তানের বিরুদ্ধে তার জন্য রক্ষা কবচ হবে, অর্থাৎ এগুলো পাঠ করলে সারা রাত জিন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। কেউ কেউ আবার ব্যাখ্যা করে বলেছেন, এই আয়াত দুটি জাহান্নামের আগুনের বিরুদ্ধে যথেষ্ট হবে। এগুলো ছাড়াও আরও বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়, তবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতি রাতে এই দুটি আয়াত তেলাওয়াত করা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আলী রাদিয়াল্লাহু আনহু তো বলেই দিয়েছেন, যার সামান্য পরিমাণ হিতাহিত জ্ঞান আছে সে এই আয়াত দুটি পাঠ না করে ঘুমোবে না। আসুন আমরা যারা এখনও প্রতি রাতে এই মহিমান্বিত আয়াত দুটির তেলাওয়াতকে নিজেদের দৈনন্দিন রুটিনের অন্তর্ভুক্ত করিনি, তারা আজ থেকেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের এই গুরুত্বপূর্ণ সুন্নাটিকে নিজেদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে দেই, নববী নূরে আলোকিত করি আমাদের জীবনকেও। আমাদের ওপর কর্তৃত্বশীল কেউ যখন আমাদেরকে কোনো কাজের দায়িত্ব দেন, তখন আমরা প্রায়ই সেগুলোকে আমাদের নিজ নিজ যুক্তি, সামর্থ্য বা ইচ্ছা অনিচ্ছার মানদণ্ডে মেপে দেখতে চাই, এবং কখনো যদি আমাদের মনে হয়
অমুক নিয়ম বা দায়িত্বটা যৌক্তিক বা ন্যায্য হয়নি, তখন আমরা বিভিন্নভাবে তার প্রতিবাদ জানাই। আমাদের প্রতিবাদের ভাষা কখনো হয় লেখালেখি, মানববন্ধন, অনশন কিংবা মিছিল, সমাবেশ, কখনো আবার তা বড়সড় যুদ্ধ বা বিপ্লবে রূপ নেয়। ইতিহাস বিখ্যাত ফরাসি বিপ্লব, নীল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ এরকম প্রতিবাদের ভাষা থেকে জন্ম নিয়েছিল। কিন্তু একজন মুসলিম যদি কখনো মনে করে তার প্রতিপালকের কোনো বিধান তার সীমিত জ্ঞানের কাছে যৌক্তিক মনে হচ্ছে না, কিংবা সে তা মানতে অপরাগ, তখন সে কী করবে? আমরা তো কত সময় কতজনকে বলতে শুনি, বোরখা নিকাব পরার মতো এত কঠিন বিধান কেন কেবল নারীদেরই জন্য? আল্লাহ কেন ছেলেদের জন্য এমন বিধান দিলেন না? একই মা বাবার সন্তান হয়েও একজন কন্যা কেন তার ভাইয়ের অর্ধেক সম্পত্তি পাবে? এ ধরনের ক্ষেত্রে সে কি তখন প্রতিবাদ জানিয়ে দম্ভ ভরে বলবে, এ অন্যায্য বিধান মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব, কিংবা এরকম একটি অযৌক্তিক বিধান আমি কেন মানতে যাব? নাকি সে তার সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়, সর্বময় ক্ষমতাধর প্রতিপালকের অনাদি জ্ঞান, পরিপূর্ণ প্রজ্ঞা ও সর্বময় ক্ষমতার কাছে নিজের অজ্ঞতা, হীনতা ও তুচ্ছতাকে সমর্পণ করে দিয়ে ঘোষণা দিয়ে বলবে, আমি শুনলাম এবং মেনে নিলাম? অর্থাৎ একবার যখন আমি জানতে পারলাম তার বিধানটি কি, যখন আমার উপলব্ধি হবে যে এই বিধানটি সেই সত্তার যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যার হাতেই আসমান ও জমিনের সমস্ত কিছুর কর্তৃত্ব, যার অনাদি জ্ঞান এবং প্রজ্ঞার কাছে আমার জ্ঞান, বোধ এবং বুদ্ধি নিতান্তই তুচ্ছ, সেই মহামহিম প্রভুর বিধান আমার বুঝে আসুক বা না আসুক, আমার মন মতো হোক বা না হোক, আমি তা সন্তুষ্ট চিত্তে বিনা বাক্য ব্যয় মেনে নিলাম। তিনি তো সব জানেন, সমস্ত প্রজ্ঞাত তারই। এখন প্রশ্ন হল, আল্লাহর যে কোনো আদেশ নিষেধের ব্যাপারে একজন মুসলিমের মন মানসিকতা আসলেই কেমন হওয়া উচিত? আল্লাহর সাথে একজন মুসলিমের যে সম্পর্ক, তা কিন্তু কোনোভাবেই অন্য কোনো কর্তৃত্বশীলদের সাথে তার সম্পর্কের মতো নয়। আল্লাহর সাথে একজন মুসলিমের সম্পর্ক কেমন তা বোঝার একটি সহজ উপায় হল মুসলিম শব্দটির দিকে মনোযোগ দেয়া। আসলে মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, যে ব্যক্তি তার আত্মা, কামনা বাসনা, ইচ্ছা অনিচ্ছা সব কিছুকে আল্লাহর আনুগত্যের কাছে সমর্পণ করে দিয়েছে, সেই তো মুসলিম। মুসনাদে ইমাম আহমদের একটি বিখ্যাত হাদিসে বর্ণিত আছে, সুরাহ বাকরার 284 নম্বর আয়াতটি যখন নাজিল করা হয়েছিল, সাহাবিরা তখন মারাত্মক ভয় পেয়ে যান এবং কান্না করতে থাকেন, কারণ আয়াতটিতে বলা হয়েছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহি আল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير যা কিছু আকাশসমূহে ও ভূমণ্ডলে আছে তার সবই তো আল্লাহরই, অর্থাৎ আসমান ও জমিনের সব কিছুর একচ্ছত্র সৃষ্টিকর্তা ও অধিপতি, সব কিছুর মালিকানা যেহেতু কেবল তারই, সেহেতু তিনি যা ইচ্ছা তাই বিধান করতে পারেন, তিনি কোনোভাবেই কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন। তোমাদের অন্তরে যা আছে তা তোমরা প্রকাশ করো কিংবা গোপন করো, আল্লাহ তোমাদের নিকট থেকে তার হিসাব গ্রহণ করবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন। আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। সাহাবিরা ভাবলেন, অন্তরের উপর তো কারো নিয়ন্ত্রণ নেই, আল্লাহ যদি অন্তরে আসা বিভিন্ন বিষয়ের জন্যেও শাস্তি দেন তাহলে তো তারা ধ্বংস হয়ে যাবেন, কারণ হাজার চেষ্টা করার পরেও তো অন্তরকে মন্দভাবনা থেকে পুরোপুরি দূরে রাখা সম্ভব হয় না। তাই তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রসুল, এতদিন আমাদেরকে যেসব বিধান দেওয়া হয়েছিল সেগুলো পালন করা তো আমাদের সাধ্যের মধ্যেই ছিল,
আল্লাহ আমাদেরকে সালাতের আদেশ দিলেন, আমরা মানলাম। সিয়ামের নির্দেশ দিলেন, আমরা পালন করলাম। সাদাকার বিধান দিলেন, আমরা তাও মান্য করলাম। আমরা তো জানতাম আমাদের কাজ এবং কথার আলোকেই আমরা শাস্তি পাব, কিন্তু এই আয়াতে যা বলা হলো তা মান্য করা যে আমাদের সাধ্যের বাইরে। অন্তরের বিষয়ে তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সাহাবিদের মুখে এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা কি তোমাদের পূর্ববর্তী দুটি আহলুল কিতাব বা কিতাবপ্রাপ্তদের বক্তব্যের পুনরাবৃত্তি করতে চাচ্ছ? তারা বলেছিল, সামিআনা ওয়া আসাইনা, তথা আমরা শুনলাম এবং অমান্য করলাম। এমন না করে বরং বলো, সামিআনা ওয়া আতানা, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, অর্থাৎ আমরা শুনলাম এবং মেনে নিলাম। হে আমাদের প্রতিপালক, আমরা আপনার ক্ষমা চাই, আমাদের প্রত্যাবর্তন তো আপনারই কাছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হুকুম আহকাম বলেননি, তিনি প্রথমেই তাদের ভুল ধারণা শুধরে দেননি, বরং তিনি প্রথমে তার সাহাবিদের মাইন্ডসেট নিয়ে কাজ করেছেন। আল্লাহর আয়াত শুনে একজন মুমিন কখনো ভাবতে পারে না যে এটা আমার পক্ষে করা অসম্ভব, বরং তার ভাবা উচিত, আমি আল্লাহর হুকুম শোনা মাত্রই সাধ্যমতো মানার চেষ্টা করব এবং একই সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব। তখন সাহাবিরা নিজেদের ভুল বুঝতে পেরে অনুরূপ ঘোষণা দিলেন। এই ঘটনাটি থেকে আমরা সহজেই বুঝতে পারি আল্লাহর যে কোনো বিধানের ব্যাপারে একজন মুসলিমের মনোভাব কেমন হওয়া উচিত। এখানে যদিও সাহাবিরা অহংকার বা দম্ভ ভরে কোনো উক্তি করেননি, বরং ভয় পেয়ে নিজেদের অপারগতার কথা জানিয়েছিলেন, তাও আল্লাহ তার প্রিয় হাবিবের মাধ্যমে তাদেরকে শিখিয়ে দিলেন আল্লাহর কোনো বিধানের ব্যাপারে এমনটা বলাও সঠিক আচরণ নয়, বরং সঠিক আচরণ হল সামিআনা ওয়া আতানা, ঘোষণা দিয়ে গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির বলে দোয়া করা। এই ঘটনাটি যখন ঘটেছিল তখনও সূরা বাকারার শেষ দুই আয়াত নাজিল হয়নি, তবে এই আয়াতটি সেই দুই আয়াতের সাথে গভীরভাবে সম্পৃক্ত, কারণ এই আয়াতটিকে ভিত্তি করে যে পরিস্থিতি জন্ম নিয়েছিল তার বিশদ সমাধান সূরাটির শেষ দুই আয়াতে রয়েছে। আর দেরি না করে এবার আমরা সূরা বাকারার মহিমান্বিত সেই দুটি আয়াতের অন্তর্নিহিত অর্থ ও ব্যাখ্যার দিকে নজর দিব। সেই দুটি আয়াত যেগুলোকে নাজিল করা হয়েছিল সপ্তম আসমানের ওপর। আয়াত দুটির প্রথমেই আল্লাহ বলছেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছেন সেসব বিষয়ের প্রতি যা তার ওপর অবতীর্ণ হয়েছে, এবং অনুরূপ ঈমান এনেছে মুমিনগণও। লক্ষ্য করুন, এই আয়াতটি যখন নাজিল করা হয়েছিল তখন আল্লাহ তার রাসূলের সাথে সরাসরি কথা বলছেন, অর্থাৎ আল্লাহ ছিলেন বক্তা আর রাসূল ছিলেন শ্রোতা। আল্লাহ তো বলতে পারতেন, আমানতা, আপনি ঈমান এনেছেন, কিন্তু না, আল্লাহ বললেন, আমানার রাসূল, অর্থাৎ রাসূল ঈমান এনেছে। প্রচণ্ড মর্যাদার সাথে সম্বোধন করে এভাবেই বারংবার আল্লাহ তাঁর প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। নবীজির ওপর প্রথম যখন ওয়াহি নাজিল করা হলো তার আগ পর্যন্ত তিনি এই দিনের কিছুই জানতেন না। ওয়াহি নাজিল হওয়ার পর তাকেও কিন্তু ঈমান আনতে হয়েছিল। এই ঈমান আনা কি সহজ কথা ছিল? আজ এই দিনের কত অনুসারী, এখন ঈমান আনা কত সহজ। কিন্তু যখন এই পৃথিবীতে আর একজন মুমিনও নেই, এমন সময়ে প্রথমবার যাকে দীন ইসলামের ওপর ঈমান আনতে হয়েছিল তিনি ছিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবা যায়, 40 বছর পর্যন্ত যিনি ছিলেন একজন সাধারণ মানুষ, আজ হঠাৎ তার ওপর ওয়াহি নাজিল হচ্ছে। কত কঠিন ছিল নিজেই সেটা বিশ্বাস করা। এমন কঠিন পরিস্থিতিতে তিনি ঈমান এনেছিলেন এবং বহু বছর পর আল্লাহ সপ্তম আসমানের ওপর উঠিয়ে নিয়ে সরাসরি তার সেই ঈমান আনার প্রশংসা করেছেন। যেমন কঠিন পরীক্ষা, তার সফলতার তেমন দামি পুরস্কার। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপরই আল্লাহ প্রশংসা করলেন মুমিনদেরও। মুমিন মানে কারা? মুমিন মানে আমার আপনার মতো সব বিশ্বাসীরাই। ভাবা যায়, আমার প্রশংসা করা হচ্ছে সপ্তম আসমানের ওপর। আল্লাহ তার শ্রেষ্ঠতম রাসূলের সামনে
তার শ্রেষ্ঠতম রসুলের প্রশংসার পরপরই আমার প্রশংসা করছেন। আল্লাহর কাছে যে কোনো মুমিনই তুচ্ছ বা নগণ্য নয়, তার ব্যাপারে এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? এই কথা ঠিক যে রসুল সাল্লাহ আলহি সাল্লামের ইমান এবং অন্য মুমিনদের ইমানের গভীরতা এক নয়, তবু পরপর প্রশংসা করে আল্লাহ যেন এক সুগভীর নৈকট্যের বিনিশুতয় বেঁধে দিলেন তার রসুল এবং আমি আপনি সহ সকল বিশ্বাসীকে। এর পরের অংশে আল্লাহ বলছেন, আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তাদের প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাঁর নাজিলকৃত কিতাবসমূহের প্রতি এবং তার প্রেরিত রসুলদের প্রতি। বিশ্বাসীদের প্রত্যেকেই বিশ্বাস করেন আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য অন্য কেউ নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো প্রতিপালকও নেই, তার ফেরেশতারা সত্য, তার প্রেরিত আসমানি কিতাবসমূহ সত্য এবং সত্য তার প্রেরিত রসুলগণ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ মুমিনদের উদ্ধৃতি দিয়ে বলছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহ, আমরা রসুলদের মধ্যে কারো ব্যাপারে তারতম্য করি না। এখানে আল্লাহ তাফরিক শব্দটি ব্যবহার করেছেন। তাফরিক মানে হলো রসুলদের কাউকে মেনে নেওয়া, আবার কাউকে অস্বীকার করা। পূর্ববর্তী জাতিগুলোর অনেকেই কিছু রসুলকে স্বীকৃতি দিত, বাকিদেরকে অস্বীকার করত, কিন্তু একজন প্রকৃত বিশ্বাসী কখনোই এ ধরনের কাজ করতে পারে না। প্রত্যেক রসুলই তো আল্লাহর প্রেরিত, তাহলে কিভাবে কোনো বিশ্বাসী কোনো রসুলকে অস্বীকার করতে পারে? অন্য একটি শব্দ হলো তাফদিল। তাফদিল মানে হলো শ্রেষ্ঠত্ব। রসুলদের মাঝে তাফরিক নেই, কিন্তু তাফদিল রয়েছে, অর্থাৎ আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার রসুলদের মাঝে কোনো পার্থক্য নেই, কারণ তারা তো আল্লাহর বার্তাকেই পৌঁছে দিচ্ছেন। তবে তাদের ব্যক্তিগত মর্যাদার ক্ষেত্রে একজনকে অপরজনের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। আল্লাহ তার এক এক রসুলকে এক একজনের উপর ফাদল বা মর্যাদা দিয়েছেন, আর আল্লাহর প্রেরিত সকল রসুলদের মাঝে সবচেয়ে বেশি মর্যাদাবান পাঁচজনকে উলুল আযম মিনার রসুল বলা হয়, এবং তারা হলেন নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইনাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরের অংশে বলা হচ্ছে, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, অর্থাৎ আর তারা বলে, আমরা শুনলাম এবং মেনে নিলাম, হে আমাদের প্রতিপালক, আমরা আপনার ক্ষমা চাই, আমাদের প্রত্যাবর্তন তো আপনারই কাছে। একটু আগেই আমরা বলেছি আয়াতটি নাজিল হওয়ার আগেই এই উক্তিটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, তার মানে এটি প্রথমে ছিল হাদিস, তারপরে একে পবিত্র কোরআনের আয়াতে উন্নীত করা হয়। কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহর রসুল দিনের ব্যাপারে নিজ থেকে কিছু বলেন না, তিনি আল্লাহর কর্তৃক নির্দেশিত হয়েই বলেন। তাহলে এই উক্তিটি প্রথমে আল্লাহ তার রসুলকে দিয়ে বলিয়েছিলেন, অতঃপর একে সরাসরি পবিত্র কোরআনের আয়াতের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহর আনুগত্য দুটি স্তম্ভের উপর দাঁড়ায়, সামা তথা শোনা অর্থাৎ জ্ঞান অর্জন করা, এবং আতা তথা মান্য করা বা আমল করা। তার মানে আগে শোনা বা জানা, তারপর আমল করা। জ্ঞান ছাড়া আমল আর আমল ছাড়া জ্ঞান দুটোই ভয়ঙ্কর। বনী ইসরাঈলদের জ্ঞান ছিল, কিন্তু তারা আমল করেনি। তাদের উক্তি ছিল, সামিআনা ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু অস্বীকার করলাম। আবার আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা অনেক আমল করেন, কিন্তু তাদের সেই আমলগুলো ইসলামের দৃষ্টিতে সঠিক নয়, কারণ তারা না শিখেই আমল শুরু করে দিয়েছেন, তাই তাদের আমলগুলো কোরআন ও সুন্নার নির্দেশিত পথে হচ্ছে না। কিন্তু একজন প্রকৃত মুমিনকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে জানার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং তারপর সেগুলো আমল করতে হবে। আমলের মতো জ্ঞান অর্জন করাটাও ইবাদতের অন্তর্ভুক্ত। এটাই সামিআনা ওয়া আতা'নার শিক্ষা।
একজন মুমিন তার রবের বাণীগুলোকে জানতে ও মানতে সদা প্রস্তুত থাকবে। এগুলো করতে সে তার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু মানবীয় দুর্বলতায়, নিজের নাফসের কুমন্ত্রণায়, শয়তানের ওয়াসওয়াসায় তো তার ভুল হয়ে যেতেই পারে। তখন সে তার ক্ষমাশীল প্রভুর দরবারে কাকুতির সাথে বলতে থাকবে, গফরানাকা রব্বানা, আপনার ক্ষমা প্রভু, আপনারই ক্ষমা এখন আমার কাম্য। যদিও আমরা জানার চেষ্টা করছি, কিন্তু যথাযথভাবে জানার চেষ্টা করতে পারিনি। যদিও আমরা আমল করার চেষ্টা করছি, কিন্তু ঠিক যেভাবে আমল করার কথা ছিল সেভাবে তো আমল করতে পারিনি। হে আমাদের রব, এখন আপনার ক্ষমাই যে আমাদের শেষ ভরসা। এবং এখানে একটি চমৎকার লক্ষণীয় বিষয় হলো, গোফরানাকা কথাটি যার অর্থ হলো আপনার ক্ষমা, আস্তাগফিরুল্লাহ কথা যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তার চেয়ে বেশি ব্যাপকতাপূর্ণ। আমার চাওয়ায় খুঁত থাকতে পারে, কিন্তু আল্লাহর ক্ষমায় তো কোনো খুঁত নেই। তাই আমি আল্লাহর ক্ষমার কথাই ঘোষণা করছি। ভাবা যায় এমনই এক নিখুঁত দোয়া শিখিয়ে দিয়ে আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন, আমরা যেমন তার কথা শুনতে ও মানতে প্রস্তুত, তিনিও তেমনিভাবে আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিতে প্রস্তুত। তিনি ক্ষমা না করলে আমাদের কী উপায় হবে? তার দিকেই তো আমাদের মাসির বা প্রত্যাবর্তন। মাসির শব্দটি এসেছে সারা ইয়াসিরু থেকে। এর দুটি অর্থ হতে পারে, এক রিটার্ন বা প্রত্যাবর্তন বা ফিরে যাওয়া, অর্থাৎ আমরা সবাই একদিন এই জীবনের যাত্রা শেষে আল্লাহর কাছেই ফিরে যাব। দুই ট্রান্সফরমেশন বা রূপান্তর, অর্থাৎ আল্লাহর নির্দেশনাগুলো জানা ও মানার মধ্য দিয়েই প্রতিদিনই আমাদের মধ্যে একটি পরিবর্তন হতে থাকবে। আমরা প্রতিনিয়তই একটা ভিন্ন মানুষে পরিবর্তন হতে থাকব। এই যেমন গতকাল পর্যন্ত হয়তো অনেকেই আমরা এই দুটি আয়াতের ব্যাপারে জানতাম না, আজ এগুলো জেনে আমাদের মন মানসিকতায় এক নতুনত্ব সাধিত হলো। এভাবেই জ্ঞানের দিক থেকে গতকালের আমি থেকে আজকের আমি অগ্রগামী। আবার এই আয়াতের শিক্ষাগুলো কাজে লাগিয়ে এবং প্রতি রাতে আয়াত দুটি তেলাওয়াতের অভ্যাস করার মধ্য দিয়ে আমলের দিক থেকেও গতকালকের আমি আজকের আমি থেকে অগ্রগামী। এভাবেই প্রতিনিয়ত একটু একটু করে রবের আনুগত্যের দিকে এগিয়ে যেতে যেতে আমরা প্রতিনিয়তই এক নতুন মানুষে রূপান্তরিত হচ্ছি। ওয়া ইলাইকাল মাসির, আর আপনার দিকেই আমাদের রূপান্তর, আপনার দিকেই আমাদের অগ্রগামিতা। সুরা আল বাকারার 284 নম্বর আয়াতটি নাজিল হওয়ার পর সাহাবিরা মারাত্মকভাবে ভয় পেয়ে যান। নবীজির নির্দেশনা মতো তারা নিজেদের আচরণ সংশোধন করে নিলেও তাদের অন্তরের সেই ভয় দূর হয়নি। এদিকে আল্লাহ তো আল লতীফুল খবীর, তিনি তো জানেনই তার বান্দাদের মানসিক বিপর্যস্ততার সেই তীব্র অনুভূতির কথা। এরই প্রেক্ষিতে তিনি নাজিল করলেন সুরা বাকারার শেষ দুই আয়াত, যার প্রথমটিতে তিনি তার প্রিয়তম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রসুলের অনুসারী মুমিনদের ভূয়সী প্রশংসা করলেন, আর দ্বিতীয়টিতে 284 নম্বর আয়াতের প্রেক্ষাপটে সাহাবীদের মনে যে ভয়ের জন্ম হয়েছিল তার নিরসন করলেন। আগের পর্বে আমরা প্রথম আয়াতটি আলোচনা করেছিলাম, আর আজকের পর্বে আমরা শেষ আয়াতটি নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাহাবীরা ভেবেছিলেন 284 নম্বর আয়াতে বলা অন্তরের বিষয়েও আল্লাহ হিসাব নেবেন, দ্বারা উদ্দেশ্য হল এগুলোর জন্যেও আল্লাহ শাস্তি দেবেন। সত্যান্বেষী সাহাবীরা আসলে বিষয়টি বুঝতে ভুল করেছিলেন। আসলে তারা ছিলেন আল্লাহর ভয়ে প্রচণ্ডভাবে ভীত, সহজ সরল হৃদয়ের অধিকারী। আল্লাহর উদ্দেশ্য ছিল কেবল হিসাব নেওয়া, শাস্তি দেওয়া বা পাকড়াও করা নয়। তাই তো আল্লাহ ইউহাসিবু শব্দটি ব্যবহার করেছিলেন, ইউ আখিদু নয়। এই আয়াতটি নাজিল করে আল্লাহ সেসব আল্লাহ ভীরু অন্তরের অধিকারী সাহাবীদের আশ্বস্ত করে জানিয়ে দিলেন তাদের চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ তাদের সাধ্যের অতিরিক্ত বিষয়ে ব্যর্থতার জন্য কখনোই তাদেরকে পাকড়াও করবেন না। কাউকে তার সাধ্যের অধিক বোঝা চাপানো আল্লাহর সুন্নাহ বা নিয়ম নয়। তিনি যে আর রহমানুর রহিম, তিনি কি করে এমন কিছু করবেন? এটা ঠিক, তিনি যা ইচ্ছে তাই করতে সক্ষম, কিন্তু তাই বলে তিনি তো অন্যায় কিছু কখনোই করেন না। তাই অনিচ্ছাকৃতভাবে মনে যেসব খারাপ চিন্তাভাবনা আসে,
যতক্ষণ না কেউ সেগুলোকে কাজে বা মুখে প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সেগুলোর জন্য পাকড়াও করবেন না। কিন্তু কাজে প্রকাশ করে ফেললেই তা শাস্তিযোগ্য হয়ে যাবে, যেহেতু কাজে প্রকাশ না করা মানুষের সাধ্যের মধ্যেই থাকে। এরপর আল্লাহ বলছেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আমরা অনেকেই মনে করি নেক কাজ করা কঠিন আর পাপ কাজ করা সহজ, কিন্তু এই বাক্যটি লক্ষ্য করলে আমরা বুঝতে পারব আসলে নেক কাজ করাটাই সহজ আর পাপ কাজ করাটাই কঠিন। লক্ষ্য করুন, এই বাক্যে দুটি ভার্ব বা ক্রিয়াপদ রয়েছে, একটি হল ক্যাসাবাত এবং অন্যটি হল ইকতাসাবাত। দুটো শব্দই ক্যাফ সিন বা মূল ধাতু থেকে গঠিত, কিন্তু তাদের স্ট্রাকচার আলাদা। কাসাবাত শব্দটি ফাআলাত ওয়াজনে, এই ওয়াজন থেকে শব্দটির অর্থ দাঁড়ায় অর্জন করা, এতে আলাদা কোনো এফর্ট বা প্রচেষ্টার অর্থ প্রকাশ পাচ্ছে না। অন্যদিকে ইকতাসাবাত শব্দটি গঠিত হয়েছে বাবে ইফতিআল থেকে, আর এ কারণে শব্দটির অর্থ দাঁড়াচ্ছে অর্জনের চেষ্টা করা। তার মানে ইকতাসাবাতে একটু বেশি এফর্ট বা প্রচেষ্টা করতে হয়, তাই ইকতাসাবাত করা কাসাবাতের চেয়ে কঠিন। আনন্দের বিষয় হল আল্লাহ কাসাবাত শব্দটি ব্যবহার করলেন সেসব কাজের জন্য যা মানুষের পক্ষে কাজ করবে, অর্থাৎ পুণ্যের কাজ। লাহা মানে তার পক্ষে। অন্যদিকে ইকতাসাবাত ব্যবহার করলেন সেসব কাজের জন্য যেসব কাজের ফল মানুষের বিরুদ্ধে কাজ করবে, অর্থাৎ পাপ কাজ। আলাইহা মানে বিরুদ্ধে। আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য কত পুরস্কারের ব্যবস্থা করেন, কিন্তু এই পুরস্কারটা যেন অনন্য। অন্য সবার জন্যে যেখানে পাপ কাজ করা সহজ এবং ভালো কাজ করা কষ্টসাধ্য, ইমানদার বান্দাদের জন্য সেখানে আল্লাহ নেক কাজ করাটাকেই সহজ করে দেন আর পাপ কাজ করাটাকে করে দেন কঠিন। এভাবেই কতবার আল্লাহ তাঁর অপরিসীম মমতার প্রকাশ ঘটিয়ে তার বান্দাদের দু চোখকে অশ্রুসিক্ত করে দেন। এখানেই শেষ নয়, আল ওয়াদুদ তাঁর সীমাহীন ভালোবাসার চাদরটাকে আরও বহু দূর বাড়িয়ে দিয়ে আয়াতের বাকি অংশে শিখিয়ে দিচ্ছেন এমনই কিছু দোয়া যার মাধ্যমে চাওয়া হয়ে যায় দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণ। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই বা ভুল করি আমাদেরকে পাকড়াও করবেন না। আমাদের মনে হতে পারে ভুলে যাওয়া বুঝি ছোটোখাটো কোনো বিষয়, কিন্তু ভাবুন তো আমরা কোনো বিষয়কে আসলে কখন ভুলে যাই? যখন আমাদের কাছে অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তখনই কিন্তু আমরা অন্য বিষয়গুলোর কথা ভুলে যাই। আপনি রান্না করতে যেয়ে নামাজের কথা ভুলে গেলেন, মানে হলো রান্না আপনার কাছে নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা কি করে কোনো ছোটোখাটো বিষয় হতে পারে? আল্লাহ আদম আলাইহিসসালামকে প্রথম যখন দুনিয়ায় নেমে যাওয়ার আদেশ করেছিলেন তা ছিল তার ভুলে যাওয়ার শাস্তিস্বরূপ। তাহলে আমরা বলতে পারি আল্লাহর ব্যাপারে ভুলে যাওয়া কোনো ছোটোখাটো বিষয় নয়, বরং এটা অনেক বড় অপরাধ। আমাদেরকে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে যেন আল্লাহর আনুগত্যের বিষয়গুলো কোনোভাবেই আমরা ভুলে না যাই। এই বাক্যে ব্যবহৃত নাসিনা ও আখতানাকে পাস্ট টেন্স তথা অতীতকালীন শব্দে ব্যবহার করা হয়েছে। যদি এগুলোকে ফিউচার টেন্সে ব্যবহার করা হতো তার মানে দাঁড়াতো আমরা যেসব ভুল করব সেগুলো মাফ করে দিয়েন। বিষয়টা যেন এমন হতো আমরা ভুল করতে অনুমতি পেয়ে গেছি, যত ইচ্ছা ভুল করতেই থাকবো আর আল্লাহ সেগুলোকে মাফ করে দেবেন। কিন্তু বিষয়টা আসলে এমন নয়। বান্দা তো তার সাধ্যমতো চেষ্টা করবেই আল্লাহকে ভুলে না যাওয়ার ও ভুল না করার। তার অনেক চেষ্টার পরেও যদি ভুল হয়েই যায় আল্লাহ যেন সেগুলো ক্ষমা করে দেন, অর্থাৎ আল্লাহর ক্ষমার আশায় আমরা যেন পরিকল্পনা করে অপরাধ না করি বা তার ব্যাপারে খামখেয়ালি না করি। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। হে আমাদের রব, আর আমাদের পূর্ববর্তীদের ওপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলেন আমাদের ওপর সেরূপ গুরুভার অর্পণ করবেন না।
এসর মানে খুব কঠিন বিধান। পূর্ববর্তী জাতিদের শরিয়ার সাথে আমাদের শরিয়াকে তুলনা করলে দেখা যায় তাদের উপর আরোপিত বিধিবিধানগুলো অনেক কঠিন ছিল। যেমন ঈসা আলাইহিসসালাম ও মূসা আলাইহিসসালামের জাতিকে ঈশা থেকে মাগরিব পর্যন্ত রোজা রাখতে হতো, মাত্র অল্প কিছু সময়ে খাওয়ার সুযোগ পেত তারা। আবার বনি ইসরাইলদের পোশাকে নাপাকি লাগলে তা কেটে ফেলে দিতে হতো বা পুড়িয়ে ফেলতে হতো, ধুয়ে পবিত্র করার সুযোগ ছিল না। নিজেদেরকে হত্যা করা ব্যতীত তাদের তাওবা কবুল হতো না। তাদের তুলনায় আমাদের জীবনবিধান অনেক অনেক সহজ। আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি আমাদের দিনকেও যেন তাদের মতো কঠিন করে দেওয়া না হয়। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ, হে আমাদের প্রভু, যে ভার বহন করা আমাদের সাধ্যের বাইরে সেরূপ ভার আমাদের উপর চাপাবেন না। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, আমাদের পাপ মোচন করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের উপর দয়া করুন। প্রত্যেক পাপেরই তিনটি জিনিসের প্রয়োজন হয়। আল্লাহ যেন তার পাপ ক্ষমা করে দেয় তারা যে ভুল করেছে, আল্লাহ তার অন্য বান্দাদের থেকে বিষয়টা যেন গোপনে রাখেন তথা মাগফিরাত দেন, এবং তিন, ভবিষ্যতে অনুরূপ পাপ আবার করা থেকে আল্লাহ যেন তাকে রক্ষা করেন তথা রহম করেন। এই আয়াতাংশের একটি ব্যাখ্যা হল এই তিনটি বিষয়। আবার আরেকটি ব্যাখ্যা হল ওয়াফু মানে হল আমরা যেসব হারাম বিষয়ে লিপ্ত হয়েছিলাম সেগুলোর জন্য ক্ষমা। ইগফির লানা মানে ফরজ বিধানে আমাদের যেসব ভুল ভ্রান্তি হয়ে যায় সেগুলোর জন্য ক্ষমা। আর ইরহামনা মানে হল আমাদের অবশিষ্ট জীবনে এমন ভুল আর যেন আমরা না করি সে ব্যাপারে সাহায্য কামনা। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি আমাদের আশ্রয়দাতা, অতএব কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করুন। মাওলা মানে এমন এক মালিক যিনি খুব কাছের। আল্লাহ তার সীমাহীন ভালোবাসা আর নিরাপদ আশ্রয়ের মাধ্যমে যেন বারবার তার বান্দাদেরকে তার নৈকট্যের কথা জানান দিয়ে যাচ্ছেন। তাই তো আমরা তার কাছেই দোয়া করি তিনি যেন আমাদেরকে সাহায্য করেন, সাহায্য করেন তার আনুগত্য করতে, পাপাচার থেকে দূরে থাকতে, পুণ্যের কাজে অগ্রগামী হতে। তিনি যেন আমাদের সহায় হন সে সমস্ত সম্প্রদায়ের বিরুদ্ধে যারা আল্লাহর উইলায়াত গ্রহণ করেনি এবং আমাদের বিরুদ্ধে পড়ে আছে। আল্লাহ যেন দুনিয়া আখিরাতের ওপর আমাদেরকে মর্যাদা দান করেন। আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাহুম, আল্লাহ তো আমাদের মাওলা কিন্তু কাফেরদের জন্য তো কোনো মাওলা নেই। বর্ণিত আছে বিখ্যাত সাহাবি মুআয রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটি পড়ার পর আমিন বলতেন। এটি তো এমনই এক দোয়া যা দিয়ে দুনিয়া আখিরাতের সব কল্যাণ চাওয়া হয়ে যায়। আয়াতের প্রথমাংশে আল্লাহ জানালেন সাধ্যের অধিক দায়িত্বভার চাপাবেন না, তারপর আল্লাহ বুঝিয়ে দিলেন পুণ্যের কাজ করাটাকেই সহজ করে দিবেন। এত কিছুর পর তিনি আরও শেখালেন, তবু যদি আমরা ভুল করে ফেলি তাহলে যেন এভাবেই ক্ষমা চেয়ে নেই। ক্ষমা যিনি করতে পারেন তিনিই শিখিয়ে দিচ্ছেন কিভাবে ক্ষমা চাইব, আর চাইলেই যে তিনি ক্ষমা করে দেবেন তা কি আর বলার অপেক্ষা রাখে। সহীহ মুসলিমের একটি হাদিস থেকে জানা যায় আল্লাহ এই দোয়াগুলো করলে সাথে সাথে তা কবুলের প্রতিশ্রুতিও দিয়েছেন। আমরা কি ভাবতে পারি আমাদের রব কত মহিয়ান? আমরা কি উপলব্ধি করতে পারি আমাদের মতো দুর্বল নগণ্য বান্দাদের জন্য আমাদের প্রতি পালকের ভালোবাসার গভীরতা কতটুকু?